আমাদের আজকে গুনার ভয় নাই, সওয়াবেরও আশা নাই, জান্নাতেরও আশা নাই, দোজখেরও ভয় নাই। শুধু একটাই আশা আমাদের আজকে এখানে আশাতে বসাতে, স্রষ্টানি আমাদের উপরে একটু রাজি হয়, কন্যা সুবহানাল্লাহ। দেখেন দুইটা দিক, ওরা বানায় জান্নাতের বাগান, আমরা বানাইছি প্রেম বাগান, সুবহানাল্লাহ। আরেক দলে বানায় কি, এটা জান্নাতের বাগান কয়। জান্নাতের বাগান মানে শান্তির বাগান, কিসের বাগান? বাবা গভীর মনোযোগ, এই শান্তির বাগানের মধ্যে আমাদের মতন কিছু আলোচক, কিছু বক্তা, ভালো কথা জানে, ভালো এলেম আছে, যাদের বাবা মোবাইল চালু আছে, আহা হা, কবরের মধ্যেও মোবাইল দেওয়া লাগবো মানুষের। এক বেটার মোবাইল হারাই গেছে, আসি আমার কাছে কাঁদতেছে, কোন চাই কোনো ফির বুজুর্গর এই ক্ষমতা আসেনি, সরে মোবাইল নিলে মোবাইল বের করে দেওয়া, যদি মোবাইলের কভার টভার থাকে, আইএমই কোড থাকে, জিডি করলে হয়তো পাওয়া যায়। এখন তার মোবাইলের লাগে তার আরও নাই কী নাম দিয়ে, কার ভোটার আইডি কার্ড দিয়ে সিম নিছে এইটাও তার মনে নাই। এখন তার এখানে হাজার হাজার ফোন আসে, এখন কী করা? এখন কয় আমি জিন দিয়ে আনে দিতাম, কোন তো জিনের কোনো এসব ক্ষমতা আছে মোবাইল আনার? আমি মনে মনে করি মনে হয় এই মরলে এর কবরে মোবাইল দিতে হইব। মোবাইল যদি বন্ধ করি, অনেক বউ পর্যন্ত স্বামী ছেড়ে দিছে, মোবাইল কেন বন্ধ করছে, এই দেশে এইগুলোই চলতেছে, আয় হা। তো যাই হোক, আপনাদের যাদের মোবাইল আছে, বাবা সত্য কথা হলো সব জায়গায় যাই না, বুঝছেন নি কেন? আমার কথা বোঝার মতো লোক নাই, বর্তমান যুগ এই মানুষ বেশি অস্থির, আর কি বলছি কি বলতেছি ওইটা না বুঝে বিশৃঙ্খল করে, সুশৃঙ্খলতার মাঝে নাই, তো সেই জন্য যেহেতু কথা বুঝবে না তাই সব জায়গায় যাইও না। তো আজকে আমাদের এই তরিকার ভাইয়েরা খুব মহব্বত করি এখানে আনছে, তাই আসছি, দুই একটা কথা বলবো, যদি দৌড়ে নিতে পারেন আপনার উপকার হবে। আমি পয়গামটা পৌঁছাইয়ে যাচ্ছি, যদি কথাটা যদি আপনি ধরে জীবনের সাথে যদি মিলাইতে পারেন, যদি আপনার জীবনের সাথে আপনার আত্মার সাথে আপনার রুহুর সাথে যদি মিলাইয়া বাকি জীবন যদি চলতে পারেন, আপনার সফলতা আসবে, আমার লাভও নাই লসও নাই। আবু জাহেল ধর্ম গ্রহণ করে নাই, রাসুলের লস হইছে? রাসুলে গিয়ে এত বুঝানোর পরেও আবু জাহেল নবীকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, তার জন্য কি রাসুলের মান ইজ্জত সম্মান কমে গেছে? আর আবু জাহেল যে মানে নাই এই জন্য কি রাসুলের সম্মান বেড়ে গেছে? রাসুল রাসুলে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি ছোট করলে যা, আমাদের এই আজকের এই মাহফিলের গুজিখা গ্রামে আমরা যারা আছি, তারা সবাই যদি রাসুলের রাসুল হিসাবে না স্বীকৃতি দিই, রাসুলের বিন্দু পরিমাণ কমবে না। তবে হ্যাঁ, যদি রাসুলকে ভালোবাসি, রাসুলের আদর্শ যদি নিজের মধ্যে ধারণ করি, তাহলে আমার একটু উপকার হবে, সুবহানাল্লাহ। বা আপনি যদি ধারণ করেন আপনার উপকার হবে, এইটাই কেন? কোরআন শরীফের সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আসছে, আল্লাহ যাকে হেদায়েত করবে না, আল্লাহ যাকে সুপথ দান করবে না, সেই কখনো সুপথে আসতে পারবে না। যেমন এক্সাম্পল, সেই পূর্বেও দেখা গেছে নবী নূহ আলাইহিসসালামের দুইটা সন্তান ছিল, একটারে জলে ডুবেই মারলো, আর একটা নবী হইয়া দুনিয়াতে বাস্তবায়ন করলো, কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর বংশে নবীর সন্তান হইয়াও দীন ইসলাম পায় নাই, শান্তির ধর্ম পায় নাই, তাইলে আল্লাহর কোরআন দেখছেন কত সুন্দর, আল্লাহ বলে গেছে তুমি ইচ্ছে করলেও তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার ছেলে মেয়েকে তুমি ইচ্ছে করলেও তুমি সুপথে আনতে পারবে না, যদি আল্লাহ
কবুল না করে, সুন্দর ফয়সালা। তা এখন আমি কয়েকটি কথা রাখবো আপনাদের মাঝে, যদি আমার মুর্শিদ সৈয়দ শফিউল বশর আল হাসানিউল হোসাইনি, আমার বর্তমান মুর্শিদ সৈয়দ আবুল কাশিম হিয়াজুরি মাইজবান্ডারি যুগের ইমাম সৈয়দ মুজিবুল বশর আল হাসানিউল হোসাইনি যদি নজর করম রাখেন, আমি আপনাদের পায়ে হাত রেখে ফরিহাত করতেছি যে আমার মুখ দিয়ে যে কথাগুলো বের হবে সেই কথাগুলো আপনাদের আগে যেন আমি আমল করতে পারি, সেই অনুপাতে চলতে পারি। তাই আল্লাহর দরবারে ফরিয়াদ রাখি, আমার সাথে সকলে বলে আমিন। এবং যে কথাগুলো আপনারা শুনবেন সেই কথাগুলো যদি আপনারা একটু আমল করতে পারেন, যেন আল্লাহ সেই জ্ঞান সেই বুদ্ধি দান করে। সকলে আবার একটু আদায় করি আমিন। যাই হোক বাবা, আজকের এই মাহফিলে আসছেন, আপনাদেরকে দেখে আমি অনেক শান্তি পাচ্ছি, আমার কাছেও ভালো লাগতেছে। এখন আমরা আস্তে আস্তে মাহফিলের দিকে প্রবেশ করি। আমাদের অন্তরের থেকে সবাই একটু চিন্তা করেন যে আজকে এই মাহফিলটাই আমার আপনার শেষ মাহফিল। বাবা, এই চোখের ফাতাটা উপরে গেছে, নিচে যে নামবে তারও কোনো সিউরিটি নাই। কার জানি বাঁশবাগানের বাঁশ তৈরি হয়ে গেছে, কার জানি সাদা কাপড় তৈরি হয়ে গেছে, আমরা কেউ জানি। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মার আগে ফুত কবরে, মার আগে জি কবরে। অথচ মা কিন্তু দুনিয়াতে আগে আসছে, বাবা কিন্তু দুনিয়াতে আগে আসছে, বাবা দুনিয়াতে আসে অথচ সন্তান কবরে। তাই পৃথিবী থেকে, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আল্লাহকে ডাকো একা। আল্লাহকে ডাকতে কি কি বলছে বাবা, দেখেন কত সুন্দর সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে কোরআনে, আল্লাহকে একা ডাকার জন্য। এখন একাটা কেমনে হবেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, গোলাম মঈনুদ্দিন ভাই যেই কথাটা বলছেন, তাইলে আমরা আজকে আপনাকে এনে এই হাজার হাজার মানুষ আমরা একসাথে হওয়ার কোনো প্রয়োজন আছে? কথাটা আসে না, আমরা তো একাই ডাকতে পারি। একা একা বেশ কম আছে বাবা, একা একা গভীর গভীর মনোযোগ ধরেন, এই পৃথিবীতে একটা ঘর, ইউরোপ কান্ট্রি এশিয়া মহাদেশ একটা ঘর, এই গুজিখা গ্রাম একটা ঘর, গরিপুর একটা ঘর, গরিপুর থেকে ছোট হইয়া গুজিখা, গুজিখার থেকে ছোট হইয়া এই গ্রামের ভিতরে শাহালমের এক ডিসিম দুই ডিসিমের ভিতরে আর একটা ঘর, ঘর না, পুরোটা পৃথিবীতে একটা ছাউনি ছোট হইতে হইতে। এরপরে বাবা আপনার এই দেহটাও একটা ঘর, এই যে দুইটা চোখ আছে সেগুলোও একটা ঘর, যাহা নাই এই ভবভাণ্ডে তাহা আছে আপনার এই দেহভাণ্ডে। যদিও আপনি 3.5 হাত মানুষ হন, যদিও আপনার চোখটা 2 ইঞ্চি 3 ইঞ্চি হইয়া থাকে, এই চোখটা দিয়ে এত বড় ট্রেন দেখা যায়, অনেক বড় একটা ট্রেন চোখ বন্ধ করলে দেখা যায়, যায় কি যায় না? তাইলে আপনি ট্রেন থেকে বড় না ছোট? ট্রেন থেকে অনেক বড় না? এত বড় ট্রেন যদি আপনি এই চোখ দিয়ে চোখ বন্ধ করলে দেখেন, এত বড় বাস, এত বড় স্টেজ যদি আপনি চোখটা